আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। নেই দাহ কাঠ, নেই সৎকারের লোক, দিল্লি যেন মৃত্যুপুরি। খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে। মামুনুলের স্ত্রী ঝর্ণা উদ্ধার, আছেন বাবার জিম্মায়। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান। ভ্যাকসিন প্রাপ্তির অনিশ্চয়তা শীঘ্রই কেটে যাবে, স্বাস্থ্যমন্ত্রী। নেই দাহ কাঠ, নেই সৎকারের লোক, দিল্লি যেন মৃত্যুপুরি। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত, বিশেষ করে দিল্লির হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ, এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের অভাবে চোখের সামনেই ছটফট করতে করতে মারা যাচ্ছেন প্রিয়জন। দিল্লি শহরে দেহ সৎকারের প্রয়োজনীয় জায়গা নেই, তা জ্বালাতে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দাহ কাঠ, অন্ত্যেষ্টির লোকজনেরও অভাব। সব মিলিয়ে করোনায় দিল্লি যেন মৃত্যুপুরি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে প্রতিদিন প্রায় 350 করে কোভিড রোগী মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় অন্যতম আধুনিক এ শহরের সব শ্মশানে উপচে পড়েছে মৃতদেহে। কোভিড আক্রান্ত হওয়ার অন্ত্যেষ্টিতে পাওয়া যাচ্ছে না পরিবারের লোকজন, অনেকে লাশের খবর নিচ্ছেন না, ফলে সৎকারের লোকেরও অভাব পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লির সারাইকালে খান শ্মশানে প্রতিদিন কম বেশি 60-70 মরদেহ সৎকার হচ্ছে। যদিও হিসাব অনুযায়ী এখানে মাত্র 22 জনের সৎকার করার ব্যবস্থা রয়েছে, বর্তমান পরিস্থিতিতে সেখানে 3 গুণ মৃতদেহ হচ্ছে। শহরে পুত্থায়ী শ্মশানের প্রত্যেকটিতে এমন অবস্থা। দিল্লিতে মারা যাওয়া কোভিড রোগীদের মৃতা জ্বালাতে বেশ কিছু অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে, কিন্তু মৃতা জ্বালানোর জন্য প্রয়োজনীয় দাহ কাঠ এবং জনবল প্রবল সংকট দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলেছে, সেই কবে সিপাহী বিদ্রোহের পর দুর্গ ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি মির্জা আসাদুল্লাহ খান গালিব তার দিন লিপ্তে দিল্লি নগরীকে মৃত্যুর শহর বলে উল্লেখ করেছিলেন। কবি মির্জা গালিবের দেখা সেই দিল্লি যেন আবার ফিরেছে, দিল্লি যেন মৃত্যুপুরি। সবশেষ হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে 3,23,144 জন, ফলে মোট কোভিডে আক্রান্ত হলেন 1,76,36,307 জন। আর গত 24 ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 2,771 জন। এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 1,97,894 জন। এদিকে আনন্দবাজার পত্রিকা একটি নিউজে জানিয়েছে, একটি অ্যাম্বুলেন্সে কোভিড আক্রান্তের 22 দেহ, সামনে এলো মহারাষ্ট্রের করুণ ছবি। হাসপাতালের মর্গের বাইরে রাখা আছে অ্যাম্বুলেন্স, তাতে কোভিডে মৃতদেহ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা নেই, তবু গাদাগাদি করেই একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে 22টি দেহ। একটির উপর একাধিক বস্তাবন্দি দেহ চাপানো রয়েছে সেই গাড়িতে। এই ভয়াবহ চিত্র দেখা গিয়েছে মহারাষ্ট্রের বিড জেলার আম্বেজোগাইয়ে। সূত্র যুগান্তর ও আনন্দবাজার। খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছিল তার গুলশানের বাসায়, কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে আবারও যেতে হবে হাসপাতালে। মঙ্গলবার রাতে তাকে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার হাসপাতালে যাতায়াতে নিরাপত্তার ব্যবস্থা করতে ইতিমধ্যে পুলিশকে বিএনপি পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। রাত 8টা থেকে 9টার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে। গত 11ই এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও বাসভবন ফিরোজার আরো 8 জন ব্যক্তিগত স্টাফ আক্রান্ত হন, তাদের চিকিৎসাও বাড়িতেই চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের করোনা নেগেটিভ রিপোর্ট আসলেও খালেদা জিয়ার এখনো পজিটিভ রিপোর্ট এসেছে। যদিও চিকিৎসকদের দাবি তার শরীরে করোনার কোনো উপসর্গ এখন নেই, তিনি স্থিতিশীল আছেন। এর আগে গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় দফা করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়ে তার চিকিৎসক ডাক্তার FM সিদ্দিকী গণমাধ্যমে বলেন, তার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। আমরা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো করিয়ে নেব। সূত্র ঢাকা টাইমস।
মামুনুলের স্ত্রী ঝর্ণা উদ্ধার আছেন বাবার জিম্মায়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বাবার করা জিডির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুরের এক বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ঝর্ণাকে তার বাবার জিম্বায় দেওয়া হয়েছে। এর আগে গতকাল সোমবার রাজধানীর কলাবাগান থানায় ওই জিডি করেন জান্নাতারা ঝর্ণার বাবা মোহাম্মদ অলিয়ার রহমান। জিডিতে অভিযোগ করা হয়, মামুনুল হকের অপকৌশলে ঝর্ণার প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারটি সুখের ছিল, সেখানে দুটি সন্তান রয়েছে। এক পর্যায়ে জীবনের তাগিদে কাজের সন্ধানে ঝর্ণা ঢাকায় আসেন। উত্তর ধানমন্ডির একটি বাসায় ঝর্ণা বসবাস করছিলেন বলে তাকে জানানো হয়। জিডিতে আরো বলা হয়, তিনি এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঘটনার পর তিনি জানতে পারেন তার মেয়েকে ইসলামী শরিয়ত বিধান মোতাবেক বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন মামুনুল হক। ওই ঘটনার পর তিনি তার মেয়ের ঢাকার ঠিকানায় হাজির হয়ে তাকে পাননি। অলিয়ার রহমানের মনে বিশ্বাস জন্মেছে, মামুনুল হকের লোকজন তার মেয়েকে অপকৌশল প্রয়োগ ও ভয়ভীতির মাধ্যমে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন। সূত্র বিডি প্রতিদিন। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান। বিএনপিকে করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য ক্ষমা চেয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। মঙ্গলবার 27 এপ্রিল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম সংগঠনকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ডাক্তার হাসান বলেন, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে বিএনপি সহ তার মিত্ররা এবং কিছু গোষ্ঠী যারা সরকারের কোনো কাজেই ভালো দেখতে পারে না, তারা করোনা মহামারীর শুরু থেকেই মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা গোপনে নয় প্রকাশ্যেই চালিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হাসান মাহমুদ বলেন, সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ভারতের টিকা কাজ করবে না এই প্রচারণা আপনারা চালিয়েছিলেন, আবার সেই টিকা আসতে যখন একটু দেরি হচ্ছিল তখন অন্য কথা বলা শুরু করেছিলেন। সুতরাং এই বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রথমে আপনাদের জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। বিএনপি সহ যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে বলবো, বিভ্রান্তি ছড়ানোর অপরাজনীতি না করে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। মন্ত্রী এ সময় জানান, সরকার রাশিয়া চীন সহ অন্যান্য দেশ থেকেও করোনা টিকা আনার উদ্যোগ নিয়েছে। আগামী মাসেই সেরাম ইনস্টিটিউট থেকে অনেক টিকা আসবে এবং খুব সমস্যা না হলে সহসাই অন্য অন্য দেশ থেকে যে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আসবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মহামারীর মধ্যে অক্লান্ত কাজ করে যাওয়া গণমাধ্যম কর্মীদের প্রশংসা করেন এবং গুজব ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মূল ধারার গণমাধ্যমগুলোকে অভিনন্দন জানান। আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, উপপ্রচার প্রকাশ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ এ সময় বক্তব্য দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার ও অর্থ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ সুমন অনুষ্ঠানে অতিথিদের। ভ্যাকসিন প্রাপ্তির অনিশ্চয়তা শীঘ্রই কেটে যাবে স্বাস্থ্যমন্ত্রী। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রাপ্তির অনিশ্চয়তা শীঘ্রই কেটে যাবে বলে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। তিনি বলেন, আমরা 3 কোটি ডোজ ভ্যাকসিনের জন্য অর্ডার দিয়েছিলাম সিরাম ইনস্টিটিউট থেকে এবং অর্থ প্রদান করেছি, তবে আফসোসের বিষয় যে আমরা সঠিক সময়ে ভ্যাকসিনটি পাচ্ছি না। আমাদের টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে, স্থানীয় এজেন্ট ভ্যাকসিনকো এবং আমরা এর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। মন্ত্রী বলেন, আমাদের সরকারও ভ্যাকসিন আনার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ভারতীয় প্রধানমন্ত্রীকে এই ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন, তাই আমরা আশা করি আমরা দ্রুত ভ্যাকসিনটি পাবো, তবে সঠিক সময়ে।